আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে, সকলকে স্বাগত জানাচ্ছি রিজওয়ান উডাবিদ ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ কুয়েত নিউজে। আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। এক সপ্তাহের ভিতরে কুয়েতে তিনটি সিদ্ধান্ত, আর এই তিনটি সিদ্ধান্ত কুয়েতে অবস্থানরত প্রবাসীদের জন্য কতটা লাভের বা কতটা ক্ষতির, অথবা বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। কাজেই আজকের ভিডিওটি অনেক প্রয়োজন কুয়েতে অবস্থানরত সকল ভাই বোনের এবং বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন তাদের জন্য। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে তিনটি আপডেটের আংশিকটা বলে রাখি। যেমন এই সপ্তাহে কুয়েতের সরকার ঘোষণা দিয়েছে কুয়েতে নতুন করে শ্রমিক আনার জন্য, যেটি নিয়ে অলরেডি কুয়েত বাংলাদেশিদের কাছে আলোচনায় চলে আসে, যা বাংলাদেশ থেকে প্রতিদিন অগণিত কমেন্টস তার প্রমাণ দিচ্ছে। যার কারণ হচ্ছে যে কুয়েতের সরকারের এই ঘোষণাটি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ফলো করে প্রচার করে, যেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে অনেকেই কুয়েতে আসার পরিকল্পনা গ্রহণ করেছে, অথচ তারা জানেন না যে কুয়েতে বাংলাদেশিদের শর্ত সাপেক্ষে ভিসা চালু রয়েছে। কাজেই এটি জানা সকল প্রবাসীর দায়িত্ব এবং যারা বাংলাদেশ থেকে নতুন আসবে তাদেরও দায়িত্ব। একই সাথে কুয়েতের সরকার গতকাল একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে, আর তা হচ্ছে কুয়েতে শ্রম ভারসাম্য আনা। এখানে স্পষ্ট একটি বার্তা দিয়েছে কুয়েতের সরকার। কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলিতে বারবার প্রচারিত হচ্ছে যে কুয়েতের বিভিন্ন স্পটে প্রবাসীরা কাজের জন্য অপেক্ষা করছে। এখন এখানে ভাবার বিষয় হচ্ছে যে যেই প্রবাসীরা কাজের জন্য অপেক্ষা করে তাদের আকামা কোথায়, বা তারা কার মাধ্যমে কুয়েতে এসেছে কাজবিহীন, যেহেতু তাদেরকে প্রতিদিনই কাজের জন্য অপেক্ষা করতে হয়, যেখান থেকে কুয়েতিরা বা বিভিন্ন ছোটখাটো প্রাইভেট সেক্টর বা কোম্পানি ডেইলি হাজিরা বা ঘন্টার চুক্তির ভিত্তিতে তাদেরকে নিয়ে যাচ্ছে, আর তা হচ্ছে কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন। এটির বিরুদ্ধে কুয়েতের সরকারের অবস্থান। একই সাথে গতকাল কুয়েতের সরকার নতুন আরো একটি সিদ্ধান্ত নিয়েছে, আর তা হচ্ছে কুয়েতের সরকারের যে শ্রম আইন রয়েছে সে আইন অনুযায়ী ফিলিপিন্স কুয়েতে শ্রমিক পাঠাতে চাচ্ছে না। ফিলিপিন্স সরকার ফিলিপিন্সের শ্রম সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তারা বিভিন্ন দাবি তুলে ধরেছে, আর যে দাবিগুলো পূরণ করলেই শুধুমাত্র কুয়েতের সাথে ফিলিপিন্স শ্রমিক রপ্তানি করবে। যে কারণে কুয়েতের উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল তার সর্বশেষ টুইট বার্তায় এটি নিশ্চিত করেছে যে কুয়েত ফিলিপিন্সের সাথে শ্রম চুক্তির বনিবনা না হওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিপিন্সের কোনো কর্মী কুয়েতে প্রবেশ করতে পারবে না। এখানে যে ব্যাপারটি আমাদের জানা প্রয়োজন, একদিকে কুয়েতের সরকার প্রবাসীদের দাবি মেনে নিচ্ছে না, বা কুয়েতের যে শ্রম আইন রয়েছে সে আইনের আওতায় শ্রমিক আনতে চাচ্ছে, অপরদিকে বিভিন্ন দেশ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ইন্দোনেশিয়া ফিলিপিন্স বর্তমান কুয়েতের সরকারের যে শ্রম আইন রয়েছে এগুলো সংস্করণের, এই সকল শ্রম আইনের পরিবর্তনের জন্য আহ্বান জানাচ্ছে, বা লাবানা বা কাফালা পদ্ধতিরও পরিবর্তন চাচ্ছে। একইভাবে কুয়েতের বাসা বাড়িতে গৃহকর্মীদের উপর যে নির্যাতন, সে সকল নির্যাতনের ব্যাপারে কুয়েতের সরকার স্পষ্ট বক্তব্য বা স্পষ্ট বার্তা দাবি করছে, যেটির পক্ষে বিপক্ষে অবস্থানের কারণেই এই সমস্যাটি তৈরি হয়েছে, যা ফিলিপিন্স সরকারের প্রথম অবস্থা থেকে একবারে পরিষ্কার। যেখানে ফিলিপিন্সের সরকার বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে প্রতিদিনই কুয়েতে অগণিত ফিলিপিন্সের গৃহকর্মীরা যৌন নির্যাতন সহ শারীরিক বা পার্শ্বিক নানাভাবে নির্যাতনের শিকার হয় কুয়েতের বাসা বাড়িতে কাজ করতে গিয়ে। যদিও কুয়েতের বাসা বাড়িতে বাংলাদেশিদের খুব একটা বিচরণ নেই, যে কারণে আমরা এই ব্যাপারটি নিয়ে কথা না বললেই হয়, তবে এক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে কুয়েতের বাসা বাড়িতে বাংলাদেশিরা কাজ না করলেও রেকর্ড সংখ্যক বাংলাদেশি কুয়েতে খাদেম ভিসা নামক ভিসায় কাজ করছে, আর যেটি কুয়েতের আইন অনুযায়ী বাসায় কাজ করতে হয়, অথচ কিছু কুয়েতি বা কিছু মক্তব এই বাংলাদেশিদেরকে ফ্রি ভিসা নামক বুলি দিয়ে বাংলাদেশ থেকে ভিসা বিক্রি করে নিয়ে আসে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে বাইরে কাজ করার অনুমতি দেয়।
আর যেটিকে আমরা ফ্রি ভিসা বলে জানি। অথচ গত এক বছর থেকে কুয়েতের সরকার শুধুমাত্র শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘনের অভিযোগে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করছে এবং কুয়েত থেকে নির্বাসিত করছে, যার উদাহরণ হচ্ছে শুধুমাত্র এই সপ্তাহে কুয়েত এমওআই এর প্রতিবেদন অনুযায়ী 396 জন প্রবাসীকে আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনে আটক করা হয়েছিল, যাদেরকে কুয়েত থেকে নির্বাসনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ট্রান্সফার করা হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হবে এবং কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সাথে কুয়েতের এমওআই আজ সকালের আপডেটে নিশ্চিত করেছে 3 নারীকে আটক করা হয়েছে যারা সেলুনের নামে অনৈতিক কাজের সাথে যুক্ত ছিল। আপনারা দেখেছেন যে প্রায় প্রতিদিনই কুয়েতের কোথাও না কোথাও সেলুনে অনৈতিক কাজের সাথে যুক্ত প্রবাসীদেরকে আটক করা হচ্ছে। শুধুমাত্র গতকাল কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী খাইতানে অভিযান পরিচালনা করে 56 প্রবাসীকে আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে, যেটি এমওআই সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করে, আর এই প্রবাসীদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে। একইভাবে কুয়েতের এমওআই আরো এক প্রতিবেদনে গতকাল বিভিন্ন অঞ্চলে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে রেকর্ড সংখ্যক বাইকার বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা আরো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত প্রবাসীদেরকে আটক করে। এভাবেই চলছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করছে কুয়েতের বিষয়ের ব্যাপারে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হন আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা কুয়েতে এবং বাংলাদেশে সকল মানুষের সাথে এই ব্যাপারটি অন্তত শেয়ার করবেন। আর তা হচ্ছে কুয়েতে বাংলাদেশিদের স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো ভিসা খোলা নেই। কুয়েতে বাংলাদেশিদের লাবানা বা লাবানা শর্ত দিয়ে ভিসা চালু রয়েছে, যেটি বের হতে অনেক সময় লাগে এবং এই ভিসায় আসতে বাংলাদেশিরা রেকর্ড সংখ্যক টাকা খরচ করছে। অথচ কুয়েতে আসার পর সেই বাংলাদেশি দেখছে যে 3-6 তার কাজ নেই এবং কাজ হলেও 60-75 স্যালারি, আর এই 60-75 স্যালারিতে সে যে টাকা খরচ করে কুয়েতে আসে এই টাকা কতদিনে উদ্ধার করবে, এটি অবশ্যই ভাবার বিষয়। একই সাথে বাংলাদেশ থেকে যে সকল সাধারণ মানুষ কুয়েতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে প্রি ভিসা নামক ভিসায় কুয়েতে আসবেন না, কারণ কুয়েতের সরকার শ্রম ভারসাম্যের জন্য নতুন কমিটি গঠন করেছে, আর এই কমিটির আওতায় কুয়েতের সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী 800,000 প্রবাসী রয়েছে কুয়েতে 20 আর্টিকেল খাদেম ভিসা, যারা কুয়েতিদের বাসা বাড়িতে কাজ করে না বাইরে কাজ করে, আর যাদেরকে ধরার জন্য কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছে। যেহেতু একটি কমিটি গঠন করা হয়েছে তার মানে এই খাতে সামনের দিনগুলিতে আরো ভয়াবহ অবস্থা দেখতে পাবেন। একইভাবে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশিদের জন্য যারা কুয়েতে রয়েছেন যারা বাংলাদেশে রয়েছেন, আর তা হচ্ছে বর্তমান কুয়েতের শ্রমবাজার লাবানা শর্ত যুক্তের কারণে বাংলাদেশিদের অনেক ভিসা ব্যয়ের কারণে একজন বাংলাদেশি স্বাভাবিক প্রক্রিয়ায় কুয়েতে আসার পর শুধু হাহাকার আর হাহাকার করছে, আর যখন কুয়েতে আসার পর সে দেখছে যে তার লিমিটেড বেতন, তখন তার মাঝে পার্ট টাইম করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়, যেটি দালাল বা ট্রাভেল এজেন্টস বা বিভিন্ন লোক বলে থাকে। অথচ বর্তমান আপনি কুয়েতে দিনের পর দিন ঘুরেও পার্ট টাইম খুঁজে পাবেন না, আর পার্ট টাইম খুঁজে পেলেও আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আটক করবে না এবং নির্বাসিত করবে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে আগে কিভাবে করত, আগে কুয়েতের সরকার এই সকল খাতে কোনো অভিযান পরিচালনা করেনি বা কোনো প্রবাসীকে আটক করেনি, কিন্তু জনসংখ্যার ভারসাম্যের জন্য বর্তমান শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘনের অভিযোগ তোলে প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করছে এবং নির্বাসিত করছে। এখন আসবো কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসার ঘোষণার ব্যাপারটি নিয়ে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ যে ভিসা নিয়ে ঘোষণাটি দিয়েছিল সেটি হচ্ছে বর্তমান কুয়েতে যে সকল দেশের প্রবাসীরা অতি সংখ্যক বা অনেক রয়েছে সেই সকল দেশকে বাদ দিয়ে কুয়েতের সরকার নতুন দেশের সাথে চুক্তি করবে এবং নতুন দেশ থেকে ভিসা দিয়ে প্রবাসী কুয়েতে নিয়ে আসবে, আর এতে করে তারা মনে করছে যে জনসংখ্যার ভারসাম্য ঠিক থাকবে। যদিও এটির সাথে যুক্ত হয়েছে নার্সের যে ভিসা বা হাসপাতাল কন্ট্রাক্টের ভিসা, আপনারা দেখেছেন যে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের
সরকারি ব্যবস্থাপনায় নার্স পাঠানো হচ্ছে। আর এই নার্সের বিষয়ে আসতে হলে আপনাকে অবগত থাকতে হবে যে আপনি একজন প্রশিক্ষিত নার্স হতে হবে বা আপনার সার্টিফিকেট থাকতে হবে। নার্সিং পেশায় নিযুক্ত লোকরাই শুধুমাত্র আসতে পারবে, তাও আবার বয়েসেলের মাধ্যমে। বয়েসেল যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বা তাদের যে চাহিদা বা যে এগ্রিমেন্ট সেগুলো পূরণ করেই শুধুমাত্র বাংলাদেশিরা কুয়েতে প্রবেশ করতে পারবে। আর সেই সুযোগ কতজন প্রবাসী বা কতজন সাধারণ মানুষ পাবে তা আপনাকে ভাবতে হবে। কারণ এই নার্সিং পেশায় কুয়েতের সরকার বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপিন্স সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক আনছে, যেটি স্বাস্থ্য খাতকে আরো শক্তিশালী করার জন্য। কোভিড-19 প্যান্ডেমিকের সময়ের পর থেকে কুয়েতের সরকার এইতে বিপুল জনগোষ্ঠী নিয়োগ দিচ্ছে। আশা করছি যে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আর আপনার এই জানাই আমাদের ভিডিও বানানোর সার্থকতা। এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানান এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে করে সকলেই এই সকল ইনফরমেশন থেকে লাভবান হতে পারে। আমাদের সাথেই যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে।